মূলত দাদা ফার্ম বন্ধ হওয়ার কারণগুলো কি কি? মূলত এক নম্বর কারণ হচ্ছে যেটা ফার্ম, আমি একটা কবিতা বলি, যে ছাগল কিনবেন কি দাদা, নেই কোনো বাধা, যদি কিনতে চান ছাগল হতে হবে পাগল। বাস্তবে এটাই ছাগল, দর্শকদের ভুল ভ্রান্তি কথা বলবেন না, ঠিক আছে? তারা উৎসাহ হয়ে যেরকম ফার্ম করছে সেরকম ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে। আমি 10খানা 12খানা ফার্ম দেখলাম বন্ধ হয়ে গেল আমার চোখের সামনে, ঠিক আছে? ফার্মগুলো আমি গড়তে দেখলাম চোখের সামনে, চোখের সামনে বন্ধ হয়ে যেতে দেখ। আচ্ছা, কেউ যদি ব্ল্যাক বেঙ্গলের বা ক্রস ব্রিডের ফার্ম করে, এটা করেই এর উপরে কি স্বনির্ভর হওয়া যাবে? 100 বার 100 তে 100 আমি আপনাদের সাপোর্ট উদাহরণ দিয়ে দিচ্ছি। আমি আজকে যদি আপনি 10 পিস ব্ল্যাক বেঙ্গলে ধাড়ি কিনেন, ঠিক আছে, ব্ল্যাক বেঙ্গল জানেন দুটো থেকে তিনটে বাচ্চা দেয়, তিনটে বাচ্চা, তিনটে যাচ্ছে পাঁচটা অব্দি বাচ্চা দেয় ব্ল্যাক বেঙ্গল। তো আমি আপনি সাপোজ দুটো করেই বাচ্চা ধরুন, দুটো করে যদি বাচ্চা হয়, আপনার বছরে 40টা বাচ্চা আছে, 40টা বাচ্চা যদি আপনি 1.5 বছরের মাথায় গিয়ে বেচবেন, কারণ বাচ্চাগুলো বড় হবে তারপরে তো আপনি বেচবেন, 1.5 বছরের মাথায় যদি আপনি 4000 টাকা করে ধরেন 40টা বাচ্চা, 40টা না আপনি 30টা ধরেন, তাও 1,20,000 টাকা। তো এইভাবে আপনার ফার্ম ডেভেলপ হবে। আমি 1,20,000 টাকা সাপোজ আপনাদের উদাহরণ দিয়ে বললাম, বাট 1.5 বছরের মাথায় আপনি গিয়ে 2 লাখ টাকা 2.5 লাখ টাকায় মালগুলো বেচতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে কোন রকম ঘাস মাস না লাগিয়ে ছাগল আগে কিনে নিলাম 8-10 পিস, পরে কি হবে সেটা টেনশন আমি নিই না, ঠিক আছে? তো ছাগল কিনা 2-3 মাস আগে ছাগলের ঘাসের ব্যবস্থা করতে হবে, ছাগলের ঘরের ব্যবস্থা করতে হবে, তারপরে ছাগল কিনতে হবে। যে আমার ঘাস নেই, ঘর নেই, আমি ছাগল কিনছি, এরকম করলে হবে না দাদা, কারণ এই প্রবলেমটা আমি পড়েছিলাম। তারপরে গায়ে ঘাসের পাতা ও গাছের পাতা কেটে কেটে বেড়াতে, তো ঠিক আছে, ওরকম ঝামেলা যাবে না, আগে ঘাস বুনুন তারপরে ছাগল কিনুন। আপনাদের যদি ঘাসের কাটিং লাগে বন্ধুদের, ঘাসের কাটিং হাইব্রিড নেপিয়া, যদি 400 পিস 500 পিস 300 পিস কাটিং লাগে, একদম 0 পয়সায়, মানে বিনা পয়সায় দেবে, বিনা পয়সায় একদম ঘাসের কাটিং। ছাগল কিনলে ঘাসের কাটিং ফ্রি? হ্যাঁ ফ্রি, একদম। ছাগল কিনলে ঘাসের কাটিং ফ্রি? ছাগল না কিনলেও ফ্রি, ছাগল না কিনলেও, ছাগল না কিনলেও ফ্রি। আমার ছাগল কেনার দরকার নেই, তোমার ফার্মার হতে হবে, তাই তো? তুমি ঘাসের কাটিং লাগবে তোমার দাদা, আমার 200 পিস ঘাসের কাটিং লাগবে, আমার জোগাড় করে দিতে হবে। হ্যাঁ দাদা, তুমি আমাকে বলবা, আমার সময় বুঝে আমি তোমাকে বলবো, দাদা নিয়ে যাও, তোমার ছাগল কিনবা কিনবা না কিনবা কিনবা কোনো ব্যাপার নেই, ঘাসের কাটিং আমি তোমাদের দেবো, একটু হেল্প করতে পারো। তো এটা দাদার তরফ থেকে একটা বড় নমস্কার, উত্তম কৃষিতে সবাইকে স্বাগত, আশা করছি সবাই ভালো আছেন। আর আজ আমি এখানে এসেছি, এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে, এবং নদিয়া ডিস্ট্রিক্ট চাকদা থেকে আসতে হয় জায়গাটার নাম গঙ্গারামপুর, তো রাখালগাছি। তো রাখালগাছি যে দাদার কাছে এসেছি, তো দাদার কাছে আমি জেনে নেব যে মূলত ক্রস ব্রিড নিয়ে কি করে আপনার ফার্মটাকে ডেভেলপ করবেন, ক্রস ব্রিডের ছাগল আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিভাবে সাকসেসফুলি একটা ফার্ম করা যেতে পারে, এবং কতগুলো পশু নিয়ে শুরু করা যেতে পারে, সেটাই থাকছে এই ভিডিওতে। আসুন একজন অভিজ্ঞ খামারির কাছে জেনে নিই তিনি কিভাবে ফার্মটা শুরু করেছিলেন, এবং ফার্ম কি করে ডেভেলপ করবেন, এবং আপনার ফার্মটা ডেভেলপ করতে গেলে কি কি তথ্যগুলো আপনার জানা উচিত। তো সেটাই থাকছে বন্ধু, এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো পর্বটা। আশা করছি আপনার যদি ব্রিডিং ফার্ম থাকে আপনারও কাজে লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। দাদা কেমন আছেন বলুন? দাদা আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। তো দাদা এই অনেক দূর থেকে অনেক প্রত্যাশা নিয়ে আপনার কাছে এলাম, মূলত আপনি কতদিন ধরে এই ব্রিডিং ফার্মটা করছেন? আমি ফার্মে আসবো 4 বছর হয়ে গেছে বয়স, ঠিক আছে? তো ফার্মের ভিতরে অনেক মাল বেচেছি, অনেক মাল কিনেছি, ঠিক আছে, এর ভিতরে চলছে আমার ফার্ম। তো আমার ফার্মের নাম হচ্ছে মাদার্স গোট ফার্ম। আর লোকেশনটা? লোকেশনটা রানাঘাট থেকে 13 কিলোমিটার আমার বাড়ি, আয়ুষমালি থেকে 5 মিনিট, চাকদা থেকে 15 কিলোমিটার, চাকদা থেকে 15 কিলোমিটার। কোনো ভাই যদি কলকাতা থেকে আসতে যায়, ওখান থেকে শান্তিপুর লোকাল লোক যায়, রানাঘাট, ওখানে রানাঘাট লাভতে পারেন, রানাঘাট থেকে অটো ধরে আইসমালি নামতে পারেন, আইসমালি থেকে আমার বাড়ি 5 মিনিট। আচ্ছা, আর চাকদা দিয়ে আসতে গেলে চাকদা দিয়ে আসতে পারেন, চাকদা থেকে চাকদায় নেমে বাস ধরলে আইসমালি নামবেন, আইসমালি থেকে 5 মিনিট আমার বাড়ি। আচ্ছা, তো বর্তমানে যেটা দেখছি বিভিন্ন লোক বিভিন্নভাবে, বিভিন্ন ফার্মার বিভিন্নভাবে ছাগল বিক্রি করছেন, তো বড় বড় ট্রেডারদের থেকে আপনার কাছে কেন আসবে ফার্ম দেখতে বা ব্রিড কালেকশন করতে? দেখুন দাদা, ট্রেডাররা কি অনেক প্রচুর মিথ্যে কথা বলে, ট্রেডিং এর ক্ষেত্রে মিথ্যে কথা বলা লাগে, ঠিক আছে? তাদের কি জন্য বলে আমি জানি না, ছাগল গাভিন না থাকলেও গাভিন বলে, ঠিক আছে? যদি 10 দিন হিটে লাগায় সে ছাগল বলে 2 মাস গাভিন। তো আমি ছাগল খুব লো প্রাইসে দেবো, যে কোনো ট্রেডার আপনাকে দিতে পারবে না সেরকম প্রাইসে আমি বলবো, ঠিক আছে? যারা ট্রেডাররা দিতে পারবে না, আপনারা যে দামের দিক দিয়ে প্রতারণা হচ্ছেন বেশিরভাগ,
ছাগল কিনছেন 8000 টাকায় সেই ছাগলটা যখন পরবর্তীকালে বেচতে যাচ্ছেন সেই ছাগলটা আপনাকে বলছে 5000 টাকা তো আপনার মনটা কত খারাপ লাগছে যে এক বছর ছাগল কোনো ছাগল পুষে যদি আমি 5000 টাকা পাই নিশ্চয়ই দর্শকদের মন তখন খারাপ লেগে যাবে তখন তো তার ফার্ম করার চিন্তা ভাবনা মাথা থেকে চলে যাবে আমার এখান থেকে যেমন চারটে ফার্ম উঠে গেল আমারটা আজকে 4 বছর ধরে যাক না টুকটাক ভাবে টিকে আছে চলছে আচ্ছা বর্তমানে আমাদের পশ্চিমবাংলার যে বায়ু আছে ঠিক আছে এখানে নাতিশীতোষ্ণ জলবায়ু এই ওয়েদারে কোন ধরনের ব্রিড সবথেকে সুইটেবল আমাদের মতে ব্ল্যাক বেঙ্গল এমন একটা ব্রিড আমার মতে যেটা সব ওয়েদারের সাথে ম্যাচ খেয়ে যায় ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল হ্যাঁ আর আমাদের ওয়েদারে ব্ল্যাক বেঙ্গল ক্রস ব্রিড তারপরে আপনি চাইলেন বাইরের কোনো ব্রিড সেটাও শুট করানো যাবে কিন্তু টাইম লাগবে ঠিক আছে আচ্ছা দাদা ক্রস ব্রিড এবং ব্ল্যাক বেঙ্গল এই দুটো ব্রিড তো আপনি করছেন মূলত এই দুটো ব্রিডের মধ্যে ডিফারেন্স কি আছে পার্থক্য কি আছে ক্রস ব্রিডের থেকে আর আমাদের ব্ল্যাক বেঙ্গলের থেকে এটা ক্রস ব্রিডের বাচ্চা খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে নেয় যেমন ওই আমি আপনাকে আরেকবার দেখান দেখি কি আছে হ্যাঁ যে এই বাচ্চাটা 3 মাসের বাচ্চা 3 মাসের বাচ্চা 3 মাসের বাচ্চা 17 18 কিলো ওয়েট নিয়ে নিয়েছে 3 মাসের বাচ্চা 17 18 কিলো ওয়েট নিয়ে হ্যাঁ 18 কিলো এটা আমি বললাম 20 কিলো নিচে হবে না ঠিক আছে 18 কিলো আমি বলছি সাপোজ কারণ কম করে বলতে হয় মানে এখনো তো স্টল ফিডিং এ আসেনি না স্টল ফিডিং আসেনি এখনো মায়ের দুধ খাই আপনি দেখেছেন মা ছেড়ে দিলে মায়ের দুধ খায় দেখতে পাচ্ছেন মায়ের দুধ খাচ্ছে ঠিক আছে আর একটা ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা 3 মাসে খুব জোর হলে 10 কিলো 7 কিলো 8 কিলো হয় ওয়েটের ডিফারেন্স হয় কিন্তু প্লাস পয়েন্ট আর এখানে মাইনাস পয়েন্ট আছে মাইনাস পয়েন্ট 3 মাসে এখনো হিটে আসেনি 3 মাসে এখনো হিটে আসেনি মানে ওই বাচ্চাটা হওয়ার 3 মাস পরে এখনো পর্যন্ত মা হিটে আসেনি মা হিটে আসেনি আচ্ছা আমি ব্ল্যাক বেঙ্গল থেকে দেখিয়ে নি সবাইকে এই দেখুন এই মাটা কিন্তু 3 মাস বয়স বাচ্চাটার এই বাচ্চা কিন্তু এখনো পর্যন্ত মা হিটে আসেনি ঠিক আছে এখনো পর্যন্ত মা হিটে আসেনি আর আর যেটা কি বলছেন বলুন যেটা ব্ল্যাক বেঙ্গল সেটা হচ্ছে বাচ্চা দিয়ার 15 20 দিনের ভিতরে 1 মাসের ভিতরে হিটে চলে আসে 1 মাসের মধ্যে হিটে চলে আসে এবার এই মার হিটে আনার উপায় আছে উপায় কি এই বাচ্চাটা যদি আলাদা করে কিছুদিন রাখা যায় ঠিক আছে কিছুদিন রাখা যায় তখন এই মাটার কি হবে এর প্রতি মনটা যেটা না সেটা থাকবে না যে আমার বাচ্চা কোনো একটা ছিল যে 15 20 দিন যখন দেখতে পাবে না তখন মনে হবে না যে ছিল কারণ আমি এই প্রসেস ট্রাই করেছি ছাগল এই ক্ষেত্রে হিটে এসেছে ঠিক আছে হিটে এসেছে ওই জন্য আমি আপনাদের বলছি যে বাচ্চাটা যদি 15 20 দিন ছড়ানো যায় তাহলে এই ধাড়িটা হিটা আসবে হিটে আসবে হিটে আসবে আর ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে কি সুবিধা আছে ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে সুবিধা হচ্ছে ওদের 15 20 দিন বাচ্চা হলে বাচ্চা দুধ এমনি দেয়া বন্ধ করে দেয় 14 15 দিন পরে ওরা এমনি এমনি 15 16 দিনের পথে হিটে চলে আসে খুব তাড়াতাড়ি হিটে চলে আসে আর ওদের ক্ষেত্রে ওদের গেজিং করানো যায় আরামসে গেজিং করিয়ে ওদের খাওয়ালে যা দেবেন তাই খেয়ে নেবে ঠিক আছে ওদের পেছনে এক টাকা খরচ হবে না আর খাওয়ার খরচ একদম কম তাই তো জিরো একদম জিরো আর যেটা ক্রস ব্রিড হয় এদের পেছনে দানা চড়াতে হয় ভুসি চড়াতে হয় ঠিক আছে বিচালি খাওয়াতে হয় আটা খাওয়াতে হয় একটু ঘাস দিলেন ঠিক আছে আর ব্ল্যাক বেঙ্গলও কোনো ব্যাপার নেই আপনি নিয়ে গেলেন পাঁচটা ছাগল গিয়ে চলে গেল মিটে গেল মাঠে গিয়ে চড়ালেন আর যদি রোগের ক্ষেত্রে বলি যাদের রোগ অসুখ বিসুখের ক্ষেত্রে রোগের ক্ষেত্রে ক্রস ব্রিডের রোগ দেখা যায় তেমন একটা দেখা যায় না কারণ পিওর ব্রিডের রোগ বেশি আর ব্ল্যাক বেঙ্গলের রোগ নেই বললে চলে নেই বললে চলে নেই বললে চলে আর সবথেকে রোগ যেটা প্রবলেম আমি পড়েছি সেটা আপনারা পড়বেন হয়তো গ্যাস ব্রোটিসিল ফাইল সব সময় রেখে দেবেন কারণ গ্যাসের ছাগলের টুলটোবালটা খাওয়া হলেই গ্যাস হবে আর গ্যাস এমন একটা রোগ এটা মানে পিপিআর এর তাও ট্রিটমেন্ট হয় কিন্তু গ্যাস যদি দেয় টাইম দেয় না ছাগল যখন তখন মারা যেতে পারে ঠিক আছে তো সব সময় কিছু ওষুধ সাধারণত ভ্যাকসিন কতগুলো করান আপনি বছরে ভ্যাকসিন আমি মূলত পিপিআর ভ্যাকসিন করি আর গোটপক্স করি এফএমডি এই তিনটে ভ্যাকসিন আমার করা থাকে করা থাকে হ্যাঁ আচ্ছা দাদা নতুন খামারি যারা শুরু করছে তারা কিভাবে শুরু করবে কোন ব্রিডটা নিয়ে শুরু করবে আপনার যদি মানে টাকা অল্প থাকে বাজেট কম থাকে তো আপনি ব্ল্যাক বেঙ্গল ফার্ম নিতে পারেন মাত্র 50000 টাকায় খরচ হবে 50000 টাকা খরচ হবে তো কতগুলো মাল হবে 50000 টাকায় 50000 টাকা আপনার মোটামুটি যদি পুরো মালটাই কিনতে চান ঘর মারের খরচ বাদ দিয়ে তা আপনার মোটামুটি 10 পিস ফিমেল হবে আর 1 পিস মেল হবে মানে 10 প্লাস 1 50000 টাকা 50000 টাকায় কমপ্লিট হয়ে যাবে প্যাকেজ ফিমেলটা কত বয়সী হবে ফিমেলটা থাকবে কোনোটা 4 দাঁতের থাকবে কোনোটা 6 দাঁত থাকবে কোনোটা 8 দাঁত থাকবে ঠিক আছে এভাবে এক্সাক্ট বয়স বলা যাবে না বয়স বলা যাবে না কিন্তু এখানে লাভ করতে গেলে কি যে একটা বাচ্চা যদি আপনি কিনেন সেই বাচ্চাটা যদি 4 মাসের বাচ্চা হয় সেই বাচ্চাটা হিটে আসতে আরো 4 মাস টাইম লাগবে আর আপনি যদি একটা ধাড়ি কিনেন সেই ধাড়িটা বাড়ি নিয়ে আসার 1 মাস কিংবা 15 20 দিনের ভিতরে আবার হিটে আসবে 15 20 দিনের ভিতরে এই জন্য আমি ফার্মের নাম রেখেছি মাদার্স গোট ফার্ম মানে মা ছাগলের খামার যেটাকে বলে আচ্ছা দাদা নাম্বারটা দেখুন স্ক্রিনে যাচ্ছে অবশ্যই মা গোট ফার্মে আর কিছু কিছু পরামর্শ অবশ্যই আপনারা পাবেন হ্যাঁ 100 বার হ্যাঁ যে এখান থেকে আমি কিছু ছাগলের দাম বলবো যে লো প্রাইস একদম লো প্রাইস ঠিক আছে যেটা আপনাকে কেউই দিতে পারবে না কোনো ট্রেডার বলুন দাদা হ্যাঁ কোনো কেউই দিতে পারবে না তো এই যে বাচ্চাটা দেখছেন ব্ল্যাক বেঙ্গলের একটা ওয়েট মূলত 8 কিলো হবে ঠিক আছে আমি কম করেই বলছি
আর এখানে এর মা আছে, এর মায়ের ওয়েট 22 কিলো মতো এরকম হবে। তো ধরে নিন আপনি এখানে 30 কিলো, ঠিক আছে, মাটা গাভিন আছে। আমি 2 সপ্তাহ হিট ধরেছি, এর মা হিট মিস করে না, কোনোদিন হিট মিস করে না। আমার বাড়ি 3 বার বাচ্চা দিয়েছে, ঠিক আছে, এর মা। তো এই যে দেখছেন 30 কিলো টোটাল মাল, 30 কিলো যদি আমি 2500 টাকা করে যদি আপনার 250 টাকা করে যদি কিলো নিই, তাও 30 কিলো মালের দাম হচ্ছে 7000 টাকা। আমি 30 কিলো মাল মাত্র 6000 টাকায় দেবো, মাত্র 6000 টাকায় ফিক্স প্রাইস, এত কম প্রাইস। লোক যে এই যে বলে 300 টাকা 250 টাকা, বিভিন্ন ট্রেডাররা বলছে তার থেকে খাটাই মাল নেওয়া অনেক বেশি লাভ, অনেক বেশি লাভ। দেখুন আমি একটা কথা বলি, আর যদি আমি এই মালটার দাম 11000 টাকা চেয়ে বসে থাকি, তাহলে দাদা আপনি 1000 টাকা কম করেন, কম করতে পারবেন। বাট এটা যদি আমি কাটাই তুলে যদি বলি 300 টাকা কিলো দেওয়া লাগবে, তাহলে 1 পয়সাও কম করতে পারবেন না। এটা আমার ওয়েটটাও বেশি হয়ে, হ্যাঁ ওয়েটটাও বেশি হয়ে যাবে। ওয়েটটা বেশি হবে কি কারণে আমি বলছি, এই মালটা যখন আপনি আইবেন তখন এই মালটাকে জল খাইয়ে রাখবে, গুড়গুলা জল, যেটা খুব ছাগল পছন্দ করে, আখের গুড়গুলা জল। তখন ছাগলটা পেট মেট ফুলে থাকবে, ছাগলটা কমসে কম 4-5 কিলো ওয়েট বেড়ে যাবে, ঠিক আছে, 4-5 কিলো ওয়েট বেড়ে যাবে আরামসে, ছাগলে আরামসে বেড়ে যাবে। এসব এরকম ধাড়ি হলে তো 4-5 কিলো ওয়েট আরামসে বেড়িয়ে দিবে, আরামসে। এই এই কোয়ালিটি ধাড়ি, ধাড়িটা দেখতেই পাচ্ছেন আপনি, এই ধাড়িটা মোটামুটি ধরে নিন 28 কিলো প্লাস ধাড়ি, 30 কিলো ধাড়ি, আর এই বাচ্চাটা 20 কিলো বাচ্চা, মানে 50 কিলো, 50 কিলো গুলি মারেন আপনি, ধরে নিন 45 কিলো, ঠিক আছে। যদি 300 টাকা করে কিলো বিক্রি করে, তাও লোকাল মার্কেটে প্রাইস 13000 প্লাস আছে এদের, ঠিক আছে, হ্যাঁ, এদের দুটোর 13000 টাকা প্লাস প্রাইস আছে, মানে দুটো মিলিয়ে, দুটো মা বাচ্চা মিলিয়ে, মা বাচ্চা মিলিয়ে, আমি মা বাচ্চা মিলিয়ে মাত্র 9000 টাকায় দেবো, মাত্র 9000 টাকায়, মাত্র 9000, মাত্র 9000 টাকা। এত কম প্রাইসে কেউ আপনাকে দিতে পারবে না। বাচ্চার কোয়ালিটি দেখুন, বাচ্চার কানের লেন্থ দেখুন, কোয়ালিটি দেখুন, 1 নম্বর কোয়ালিটির বাচ্চা, 1 নম্বর কোয়ালিটির বাচ্চা। এসব বাচ্চার কোয়ালিটির বাচ্চা আরো ভালো হয়, খুবই ভালো বাচ্চা হয়, ঠিক। তো খুবই কম দামে ছাগল পাবেন, ঠিক আছে দাদা। আর যদি কারো কোনো রকম লাগে দাদা, হ্যাঁ যে আমার এই ব্রিডের উপরে ফোকাস করবো, আমার এই ব্রিড 20-25 পিস লাগবে, সেক্ষেত্রে দাদা আলোচনা করবেন, আমার সাথে ডিসকাস করবেন, আমি ম্যানেজ করে দেওয়া যাবে, ঠিক আছে। মানে আগে থেকে আপনাকে ফোন করতে হবে, ফোন করে কথা মাথা বলে ম্যানেজ করে দেওয়া যাবে, ম্যানেজ করে দেওয়া যাবে। মানে কেউ যদি আসে আপনার কাছ থেকে এখানে দেখে সে ব্রিড কালেক্ট করতে পারে। আর কিভাবে সাপোর্ট করবেন সেই ফার্মারকে? আর কোন রকম যদি প্রবলেমে পড়ে, যে যেমন কোন রকম রোগে যদি প্রবলেমে পড়ে, ঠিক আছে, ডাক্তারের তো পরামর্শ অবশ্যই নেবে, তারপর আমার যেহেতু 4 বছর করছে তো নলেজ কম বেশি আছে, সেহেতু আমার পরামর্শ নিতে পারে। আর অবশ্যই ফার্ম করার আগে ট্রেনিং করাটা বেস্ট হবে, ঠিক আছে, অনেক অনেক রকম কথা বলে ট্রেনিং করাটা বেস্ট হবে। তার জন্য দাদার চ্যানেল তো সবাই দেখো, তো দাদার সাথে যোগাযোগ করো, আপনাদের দাদা ট্রেনিং দেবে, ঠিক আছে, ওই বিষয়ে নেবেন না। আর আপনাদের যদি ঘাসের কাটিং লাগে বন্ধুদের, ঘাসের কাটিং হাইব্রিড নেপিয়া যদি 400 পিস 500 পিস 300 পিস কাটিং লাগে, একদম জিরো পয়সায়, মানে বিনা পয়সায় দেবে, বিনা পয়সায় একদম ঘাসের কাটিং। ছাগল কিনলে ঘাসের কাটিং ফ্রি? হ্যাঁ ফ্রি, একদম। ছাগল কিনলে ঘাসের কাটিং ফ্রি? ছাগল না কিনলেও ফ্রি, ছাগল না কিনলেও, ছাগল না কিনলেও ফ্রি। আমার ছাগল কিনার দরকার নেই, তোমার ফার্মার হতে হবে, তাই তুমি ঘাসের কাটিং লাগবে তোমার, দাদা আমার 200 পিস ঘাসের কাটিং লাগবে, আমার জোগাড় করে দিতে হবে। হ্যাঁ দাদা তুমি আমাকে বলবা, আমার সময় বুঝে আমি তোমাকে বলবো, দাদা নিয়ে যাও, তোমার ছাগল কিনবা কিনবা না কিনবা কিনবা কোনো ব্যাপার না, ঘাসের কাটিং আমি তোমাকে দেবো, একটু হেল্প করতে পারো। তো এটা দাদার তরফ থেকে একটা বড় অফার, মানে ঘাসের কাটিং অবশ্যই ফ্রি দিচ্ছে। হ্যাঁ, আর দাদা জানালেন যে কি করে নতুন ফার্মাররা অল্প পয়সায় তার ফার্ম শুরু করতে পারেন। তো দাদা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দুটো ব্রিড আপনি সাজেস্ট করছেন, ক্রস ব্রিড আর একটা হচ্ছে দেশি ব্ল্যাক বেঙ্গল। এবার অনেকে ভাবতে পারে যে যে তোতাপুরি দিয়ে করব, হরিয়ানা দিয়ে করব। দেখুন দাদা আমাদের এখানে তোতাপুরি হরিয়ানা দিয়ে করছেন, আপনি যে প্রাইস কিনে নেবেন, ধরুন রাজস্থান থেকে একটা ছাগল 25000 টাকায় কিনছেন, ঠিক আছে, সেই ছাগলটা যখন আপনি 25000 টাকায় বেচতে পারবেন না, যে কেউ 25000 টাকায় কিনতে পারবে না, যা করো ক্ষমতা নেই 25000 টাকায় কিনা। কিন্তু এই ছাগলটা যদি আমি 4-5000 টাকায় কোনো বাচ্চা বলে যে এই বাচ্চাটা 4000 টাকা, সবাই নিতে পারবে, সবাই নিতে পারবে। যেই ব্রিডটা আপনার ওখানে বেশি চলবে সেই ব্রিডের উপর আপনি ফোকাস করবেন, আপনার ওখানে যদি ক্রস ব্রিড বেশি চলে তো ক্রস ব্রিডের উপর ফোকাস করবেন, যদি ব্ল্যাক বেঙ্গল বেশি চলে ব্ল্যাক বেঙ্গলের উপরে, আর যদি মনে করেন যে আমাদের পিওর ব্রিড বেশি চলে তো পিওর ব্রিডের উপরে ফোকাস করতে পারেন, ঠিক আছে, আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটা। যেটা ব্রিডটা ভালো চলছে যেখানে লোকেশন সেখানে 100 বার এটা সাজেস্ট করব, তাহলে ফার্ম বন্ধ হবে। আর আর একটা কথা বলি দর্শকদের, অনেক অনেক ভুল করে, যেটা আমি ফার্ম করার সময় করেছিলাম, এ কথাটা আমার তুলতে খেয়াল ছিল না, এখন বলছি, যে কোনো রকম ঘাস মাস না লাগিয়ে ছাগল আগে কিনে নিলাম 8-10 পিস, পরে কি হবে সেটা টেনশন আমি নিই না, ঠিক আছে। তো ছাগল কিনা 2-3 মাস আগে ছাগলের ঘাসের ব্যবস্থা করতে হবে, ছাগলের ঘরের ব্যবস্থা করতে হবে, তারপরে ছাগল কিনতে হবে। যে আমার ঘাস নেই ঘর নেই আমি ছাগল কিনছি, এরকম করলে হবে না দাদা, কারণ এই প্রবলেমটা আমি পড়েছিলাম। তারপরে গায়ে ঘাসের পাতা ও ঘাসের পাতা কেটে কেটে বেড়াতে, তো ঠিক আছে ওরকম ঝামেলা যাবে না, আগে ঘাস বুনুন তারপরে ছাগল কিনুন। আর কোন কোন বিষয় মাথায় রাখতে হবে বলুন? আর যে বিষয় মাথায় রাখতে হবে, যে ছাগলের রোগ ব্যাধি হলে দাদা, দেখুন দাদা আপনি যদি নতুন ফার্ম করেন তো আপনার পক্ষে ট্রিটমেন্ট সব জানা সম্ভব না, আপনি ঘাবড়ে পড়বেন, অনেক কিছু পড়বেন, তার জন্য আমি বারবার বলছি ট্রেনিং নেবেন। আর মেডিসিন অবশ্যই আপনার কাছে রাখতে হবে,
মেডিসিন রাখতে হবে, ভ্যাকসিন দিতে হবে, ঠিক আছে? ছাগলে ভ্যাকসিন ছাড়াও পালন করা সম্ভব, সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে। আচ্ছা, কেউ যদি ব্ল্যাক বেঙ্গলের বা ক্রস ব্রিডের ফার্ম করে, এটা করেই এর উপরে কি স্বনির্ভর হওয়া যাবে? একশোবার একশো তো একশো আমি আপনাদের সাপোর্ট উদাহরণ দিয়ে দিচ্ছি। আমি আজকে যদি আপনি 10 পিস ব্ল্যাক বেঙ্গলের ধাড়ি কেনেন, ঠিক আছে, ব্ল্যাক বেঙ্গল জানেন দুটো থেকে তিনটে বাচ্চা দেয়, তিনটে বাচ্চা, তিন চার যাচ্ছে, পাঁচটা অব্দি বাচ্চা দেয় ব্ল্যাক বেঙ্গল। তবে আপনি সাপোজ দুটো করেই বাচ্চা ধরুন, দুটো করে যদি বাচ্চা হয়, আপনার বছরে 40টা বাচ্চা আছে, 40টা বাচ্চা যদি আপনি 1.5 বছরের মাথায় গিয়ে বেচবেন, কারণ বাচ্চাগুলো বড় হবে তারপরে তো আপনি বেচবেন, 1.5 বছরের মাথায় যদি আপনি 4,000 টাকা করে ধরেন 40টা বাচ্চা, 40টা না, আপনি 30টা ধরেন, তাও 1,20,000 টাকা। তো এইভাবে আপনার ফার্ম ডেভেলপ হবে। আমি 1,20,000 টাকা সাপোজ আপনাদের উদাহরণ দিয়ে বললাম, বাট 1.5 বছরের মাথায় আপনি গিয়ে 2 লাখ টাকা 2.5 লাখ টাকায় মালগুলো বেচতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে ফার্ম করে আমি ফার্ম থেকে ইনকাম শুরু করতে চাই, তো অনেকে বলে ফার্ম করে 3-4 বছর লাগে ইনকাম করতে, তো ওটা ভুল কথা। যদি আপনি ফার্ম শুরু করলেন, আপনি কোনো একটা ছাগল কিনলেন 3,000 টাকা, সেটা আপনি দেখলেন যে আমি 500 টাকা লাভে বেচে দেবো, তো আপনার খুব ভালো, কারণ এরকম 10 পিস মাল বেচলে আপনার 5,000 টাকা লাভ হয়ে যাচ্ছে। এর মাধ্যমে আপনি আপনার রুজির মানে রুজি রোজগারের উপরে নির্ভর করতে পারছেন ফার্মের উপর দিয়ে। ফার্মের উপরে নির্ভর করা অ্যাকচুয়ালি সম্ভব, না হলে এত আজকে দেখতেন ইউটিউবার আছে, এত ফার্মার আছে, তারা আজকে দাঁড়াতে পারতো না। আবার অনেকে বলে যে একটা ছাগলে বাচ্চা হয়, বছরে দুবার বাচ্চা দেয়, দুবার বাচ্চা দিলে পারে সেটা খাসির বাচ্চা হয়, 4 মাস পর সেই খাসির বাচ্চা এরকম এরকম সাইজের হয়ে যায়, সেই বাচ্চা আমাদের এখানে 8,000 টাকা প্রাইজ থাকে। তাদেরকে বলছে দাদা, যদি 8,000 টাকা আপনার লোকালে প্রাইজ থাকে, আপনি কেন ইউটিউবার দিকে ভিডিও করাতে যাচ্ছেন? আপনি লোকালে বেচুন, দর্শকদের ভুলভ্রান্তি কথা বলবেন না, ঠিক আছে? তারা উৎসাহ হয়ে যেরকম ফার্ম করছে, সেরকম ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে। আমি 10খানা 12খানা ফার্ম দেখলাম, বন্ধ হয়ে গেল আমার চোখের সামনে, ঠিক আছে? ফার্মগুলো আমি গড়তে দেখলাম চোখের সামনে, চোখের সামনে বন্ধ হয়ে যেতে দেখলাম। তাহলে কি কারণে ফার্মগুলো বন্ধ হচ্ছে সেগুলো দাদা অবশ্যই বললেন, মূলত দাদা ফার্ম বন্ধ হওয়ার কারণগুলো কি কি? মূলত 1 নম্বর কারণ হচ্ছে যেটা ফার্ম, আমি একটা কবিতা বলি যে ছাগল কিনবেন কি দাদা, নেই কোনো বাধা, যদি কিনতে চান ছাগল হতে হবে পাগল। বাস্তবে এটাই, ছাগল কিনলে পাগল হতে হবে, ছাগলের সাথে খাটতে হবে। আমার 95 কিলো প্লাস বডি ওয়েট ছিল, আজকে 70 কিলো বডি ওয়েট আছে। তো ব্রিডিং ফার্ম করতে গেলে খাটাখাটনি হবে, প্লাস ঘাস লাগাতে হবে আপনাদের, প্লাস দামের দিক দিয়ে যদি প্রতারণা হয়ে যান, তাহলে সেহেতু ফার্ম করতে পারবেন না, কারণ ওই যে 9,000 টাকা 10,000 টাকাতে ছাগল কিনে পরে 4,000 টাকা বেচতে পারবেন না। তো ছাগলের মানে হচ্ছে ফোকাস করতে হবে, ছাগলের পেছনে খাটতে হবে। এবার মার্কেট বুঝে ছাগল কিনতে হবে, মার্কেট বুঝে ছাগল কিনতে হবে। আর যদি আপনি মনে করেন দাদা আমি লোন তুলবো, তুলে ছাগল কিনবো, তাহলে এটা দাদা আমার মতো ভুল করবেন, কারণ যদি 1-1.5 লাখ টাকা লোন কিনেন, আপনি লোন শোধ করবেন না ছাগলের উপরে ফোকাস করবেন, কন্ট্রোল করবেন। যদি আপনার যে লোন শোধ করার অন্য কোনো উপায় থাকে, তাহলে আপনি লোন তুলে করতে পারেন, বাট আপনার কোনো উপায় নেই, আপনার কাজ করে লোন শোধ করতে হবে, প্লাস ছাগল পুষতে হবে। তাহলে এই এই বুদ্ধিটা মাথা থেকে বাদ দিন, 1-2 পিস কিনুন, কিনে তার থেকে বড় হন, কারণ ওই যে লোন তুললেন 1.5 লাখ টাকা, কারণ আমি এরকম কেস করেছিলাম, তার জন্য আমি বলছি 1.5 লাখ টাকা লোন তুললাম, তাহলে আমার লোন পরিশোধ করবো না ছাগলের উপর ফোকাস করবো। মানে দাদা তার সম্পূর্ণ অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলেন, আর আশা করি নতুন ফার্মাররা যাদের আপনাকে ফোন করবে অবশ্যই গাইড পাবে তো আপনার থেকে, 100 বার 100 বার, এবং ফ্রি ঘাসের কাটিংও আপনি দেবেন 100 বার, বন্ধুদের জন্য এটুকু নিশ্চয় করতে পারি, মানে কেউ না নিলেও দেবেন, না নিলে ছাগল না নিলেও আমার কথা খিলাফ হবে না, যেটা বলেছি সেটা বলেছি, কারণ আমাদের এদিকে ঘাসের কাটিং সবাই ফেলে দেয়, ঠিক আছে, মানে কেটে ফেলে দেয়, আর ওটা ট্রেডিংরা ট্রেডাররা কি করছে, ব্যবসা করছে, তো যদি সব ফেলে দিতে পারে আমি কেন আপনাদের সেগুলো ফ্রিতে দিতে পারবো, হ্যাঁ কেন পারবো না। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক মূল্যবান তথ্য দিলেন, আশা করি আমার দর্শকরা অনেক উপকৃত হবে দাদার কথা শুনে, আর দাদা ভালো থাকবেন। হ্যাঁ দাদা আপনিও ভালো থাকবেন, আর দাদার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ তা এরকম নতুন নতুন তথ্য ঘুরে ঘুরে আপনাদের জন্য খেটে খেটে নিয়ে এসে দিচ্ছেন, তো দাদার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, আর ভিডিও লাইক করবেন, কারণ অনেক কষ্ট করছে দাদা, ঠিক আছে? ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা দাদা।